Hello Bundhura, Assalamu alaikum and welcome back to my channel and page Bindas Rizals. Ki khabur shabar, asha kori tomra shabai khub bhalo acho. Amrao khub bhalo achi alhamdulillah. Tomader sathe arekti rannar vlog niye hajir holam ebong shabai ke welcome janacchi amar notun vlog dekhar jonno. দেখতেই পাচ্ছ যে আজকে সুন্দর রসে ভরা টুপটুপে কালোজাম বানাচ্ছি। এইটা হলো দাওয়াতের ঠিক আগের দিন। আগের দিন রাত্রে বেলায় কালকে শুক্রবার, শুক্রবারে আমি কিছু ফ্রেন্ডকে দাওয়াত দিয়েছি, যাদেরকে আমি অনেক দিন ধরে দাওয়াত দিব দিব করে ভাবছিলাম, তাই দেওয়া হচ্ছিল না, এই জন্য আমি দাওয়াত দিয়েছি। এবং এই জন্যেই আজকে মহা আয়োজন চলছে। অ্যাটলিস্ট আমি চেষ্টা করছি যে সুন্দর করে সব কিছু করতে। তো আগের দিন রাতে আমি যেগুলো করব সেগুলো হলো যে মিষ্টি বা ডেজার্টের আইটেমগুলো রান্না করে রাখব, কারণ পরের দিন সকালে উঠে যখন আমি আসল রান্না শুরু করব তখন আমার আর এই মিষ্টি বানানোর সময় হবে না। তাই আগের দিন রাতে আমি যত রকম মিষ্টি বানিয়ে ফেলছি, সো কালো জাম বানালাম। তারপরে কালো জামের যে রসটা থেকে যায়, আমি সেই শিরাটা আসলে ফেলে দেই না, সেই যে যেদিনই আমি কালো জাম বানাই সেই শিরাটা যেদিন আমাকে না ফেলতে হয়, সেই জন্য আমি সেই সাথে সেইদিনই আমি জিলাপিটাও বানিয়ে ফেলি। তাহলে একই শিরার মধ্যে আমার দুই কাজ হয়ে যায়, এক ঢিলে দুই পাখি আর কি। তারপরে আমি বানালাম এইখানে ফিরনি, বিয়েবাড়ির শাহী ফিরনি। এইগুলো সবগুলোর রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আমার ফেসবুক পেজে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই ফিরনি যখন আমি বানাই, আমি মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করি আমি মাটির কিছু বাটি বা এরকম মাটির ছোট ছোট এরকম কন্টেনার বা বাটির মধ্যে বাটতে, কারণ মাটির বাটিতে বাড়লে ফিরনির যে একটা টেস্ট, সেই বাংলাদেশের গ্রামের বাসার মতো একটা টেস্ট আসে, এইটা একদম না খেলে বলে বোঝানো যাবে না। এই জন্যে এই মাটির ছোট্ট ছোট্ট বাটিগুলো আমি বাংলাদেশ থেকে গতবার নিয়ে এসেছি। আমার অন্যরকম আরও বাটি আছে, আরও 30টা আমি নিয়ে এসেছি এবার, এরকম ছোট, এগুলো আরেকটু ছোট আর এত কিউট দেখতে, এগুলাতে সার্ভ করলেই অনেক সুন্দর লাগে দেখতে। শুভ সকাল সবাইকে। কালকে রাতে অনেক রাত পর্যন্ত মিষ্টি টিষ্টি বানিয়ে সকালবেলায় উঠলাম, একদম গ্লুমি একটা দিন, একটুকু সুন্দর দিন না। আমার সবসময় রোদ ঝলমলে দিন ভাল লাগে, বাট উঠে দেখলাম যে একদম অন্ধকার গ্লুমি একটা দিন, বাট কিছুই করার নাই। তারপরে উঠে আমি প্রথম কাজ যেটা শুরু করলাম সেটা হলো আমি অ্যাপিটাইজারের জিনিসটা আগে রেডি করা শুরু করলাম। সো অ্যাপিটাইজারে আমি বানাবো চটপটি ফুচকা। তো চটপটির জন্যে যে তেঁতুলটা, সেই তেঁতুলটা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম যেন একটু নরম হয়ে যায়। তারপরে তেঁতুলটা থেকে আমি কাত বের করে এই তেঁতুলটার টক বানালাম। এই অ্যাকচুয়াল টকের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমি এটার আরেকটা ফুল ভিডিও দিব, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। তেঁতুলের টক আমার পানির মতো পাতলা, একদম শুধু টক এটা আমার একটুকু ভালো লাগে না, আমার একটু তেঁতুলের টকটা একটু ঘন হবে, ঝাল টক মিষ্টি হবে, সেটা খেতে ভালো লাগে। সেটার রেসিপি আমার পেজে বা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তারপর এখানে যেটা বসাচ্ছি সেটা হলো চটপটির যে বুট, সেই বুটটা, এইটা আমি নর্মালি প্রেশার কুকারে করি। এটা তো তোমরা জানোই যেটা গলতে কত ঝামেলা, কত কষ্ট হয়। সো সারা রাত ধরে এটাও আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ধরে এটা ভিজেছে, এখন এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে 4-5টা সিটি দিলেই হয়ে যায়, একদম নরম হয়ে যায়। তারপরে আমি রান্না করছি এখানে খাসির গোশ দিয়ে বুটের ডাল। বুটের ডালটাও আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং খাসির গোশটা আমি কালকে রাতেই আসলে রান্না করে রেখেছিলাম, জানি সকালে উঠে আমার বেশি ঝামেলা না হয়। সো বুটের ডালটা জাস্ট সকালে উঠে মিশিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ টিদ্ধ করে যা যা মশলা দেওয়ার, একটু ঘি দিলাম, তারপরে জিরার ভাজা দিলাম, দিয়ে এইটাকে আমি রেডি করলাম বুটের ডাল দিয়ে খাসির গোশ। তারপরে এখানে রান্না করছি চিকেন কোরমা।
আমি এখানে গোটা চিকেন নেইনি, একদম শুধু চিকেনের রান যে সেই রানগুলো নিয়ে এসেছি। নর্মালি আমি আরেকটু ছোট ছোট রান প্রেফার করি, বাট এবার বাজারে বেশি ছোট রান ছিল না, তাই আমাকে বড় রানটাই নিতে হয়েছে। তো এই রানটা দিয়ে আমি চিকেন কোর্মা রান্না করব। অনেকগুলো চিকেন রান্না করতে আমার কাছে খুবই ঝামেলা লাগে, যদিও অনেকগুলো বিফ রান্না করতে কিন্তু আমার ঝামেলা লাগে না, বাট চিকেন রান্না করতে আমার কাছে অলওয়েজ কেন জানি মনে হয় যে একটু ঝামেলা বেশি, কারণ চিকেনটা তলায় লেগে যায়, চিকেন বেশি নাড়া যায় না, নাড়লে ভেঙে ভেঙে যায়, এই জন্য আমার কাছে খুব ঝামেলা লাগে। তারপরে দিয়ে দিলাম এখানে আলু বখরা, আলু বখরা দিব, কাঁচামরিচ দিব, এইসব যা যা দাওয়ার দিয়ে তারপরে আমি এটাকে রান্না করব। রান্না করে এই তো আমার চিকেন কোর্মা হয়ে গেল। ডিসেম্বর মাস, শীতের দিন বলে কথা, শীতের দিনে একটু ফুলকপি ভাজি হবে না তা কি করে হয়? তাই এখানে একটু রান্না করছি ফুলকপি, আলু আর বরবটি দিয়ে একটু ভাজা ভাজা করে একটা ভাজি। এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিই, ঘিয়ের স্বাদটা এই ফুলকপির সাথে মিশে এইটা পোলাও দিয়ে খেতে যা মজা লাগে, আমাদের বাসার তো সবার খুব পছন্দ, আমি শিওর তোমাদেরও খুবই পছন্দ, ফুলকপি কার না পছন্দ বলো? তা আমি একটু বাসায় দেখলাম মিষ্টি কুমড়া ছিল, একটু মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি আর অল্প একটু পাঁচফোড়ন ছিটিয়ে দিয়েছি। এই পাঁচফোড়নটা পোলাওয়ের সাথে খেতে খুব মজা লাগে। এখন হালকা একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। ঘি আমার বাসায় বানানো, আমি অলওয়েজ ঘি বাসায় বানাই, এটার রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। এত রকম রিচ ফুড হবে আর সালাদ হবে না পোলাওয়ের সাথে, তা কি হয়? গোশত থাকলেই তো সালাদ একটু খেতেই হবে। আমার অলওয়েজ আমি প্রেফার করি সালাদটার শসা বা পেঁয়াজ, যেটাই বলো, টমেটো, সব কিছু জানি একদম চিকন চিকন কুচি কুচি কাটা হয়, ঝিরি ঝিরি কাটা হয়, তাহলে এইটার টেস্ট খুব মজা লাগে খেতে। আমি নর্মালি সালাদটা আমি হাতে কাটি এবং সালাদ হাতে কাটতে আমি খুবই এনজয় করি, কারণ আমি একদম চিকন চিকন করে কাটি, এইটা খেতে খুব মজা লাগে। সো এখানে আমি অনেকগুলো শসা টমেটো কেটে রেখেছি, এখান থেকে একটি শসা তুলে রাখলাম চটপটির জন্যে, এই পেঁয়াজ মরিচ আর শসা চটপটির জন্য রেডি করে রাখলাম। কালকে রাতে যখন আমি মিষ্টি বানাচ্ছিলাম, ওই হাতে আমি গরুর গোশ সব মশলা টশলা মাখিয়ে দুই তিনটা বলব তুলে রেখেছিলাম। এখন আজকে সকালবেলায় আমি এটাকে ভালো করে কষিয়ে একদম তেলের উপরে কষিয়ে জিরার ভাজা গুঁড়া দিয়ে সুন্দর করে নামিয়ে নিব, যেন একদম তেলের উপরে কষা কষা হয়। এই তো এই হয়ে গেল আমার গরুর গোশ। অলমোস্ট বিকাল হয়ে আসছে, আমি 6টা 7টার মধ্যে সবাইকে ডাক দিয়েছি। সো ভাবলাম যে এখন রেডি হতে যাওয়ার আগে আমি অ্যাপিটাইজারটা একদম রেডি করে যাই, না হলেই দেখবো যে সব কিছু লেট হয়ে যায়। একা হাতে এইখানে এইসব করার একটু ঝামেলা আছে, কারণ যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, নিজেরাই সব করি, আমি আর শরীফ রিজাল দুজন মিলে করি, সবাই তাই করে, যারাই প্রবাসে থাকে তারা নিজেরাই করে। বাট আমাদের শখের কোনো শেষ নাই, আমরা এটা শখের বশে করি, নিজেরাই করি, নিজেরাই সব কিছু ক্লিন করি, বাট তবু আমরা করি কারণ আমাদের এটা করতে ভালো লাগে। যেহেতু আমরা দেশে কারোর সাথে দেখা হয় না, এখানে এইসব বন্ধু বান্ধবরাই এখন আমাদের ফ্যামিলি, তাই এদের সাথে আমাদের উঠা বসা করতেও ভালো লাগে, ওদের জন্য আমার করতেও ভালো লাগে। তো এই হয়ে গেল আমার চটপটি, এবার এটার মধ্যে ডিম টিম দিয়ে আর মশলা টশলা দিয়ে এইটা একদম রেডি করে ফেলবো। এই ফুচকা আমি অবশ্যই বাসায় বানাইনি, বাসায়ও বানানো যায়, বাট এত মানে এতগুলো লোকজনের যখন আয়োজন হয় তখন এত কিছু একদম বানানো যায় না, তখন বেশি হয়ে যায়, কারণ যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নাই। বাট এইগুলো আমি ইন্ডিয়ান দোকান থেকে কিনে নিয়ে এসেছি, এই ফুচকাগুলো বেশ মজার, এই আমেরিকার যে কোনো ইন্ডিয়ান দোকানে পাওয়া যায়, এটা পাটেল ব্রাদার্সের। এই ফুচকাগুলো খেতে বাংলাদেশের ফুচকার মতোই একদম, আর যেহেতু ভিতরের পুরটা আমাদের, সো আমাদের মতোই হয়। এই তো আমার তেঁতুলের টক, চটপটি
মিষ্টি, জিলাপি সব রেডি হয়ে গেল। এইগুলো হলো অল্প একটু কাঁচামরিচ পেঁয়াজ, সেটা হলো চটপটির সাথে খাওয়ার জন্যে। আর এই প্লেটে আমি দিব এটা হলো ড্রাই কেক। এই ড্রাই কেকটা দিলাম যারা যারা চায়ের সাথে খেতে চায়, চায়ের সাথে ডুবিয়ে এই ড্রাই কেকটা খেতে খুব মজা লাগে। সো এই হয়ে গেল আমার অ্যাপিটাইজারের টেবিল সাজানো। এখন হলো অপেক্ষার পালা, কখন সবাই আসবে। অ্যাপিটাইজার খাওয়া শেষ, এখন হলো সবাই চলে এসেছে, একদম অনেক মজা হচ্ছে সবাই মিলে। তারপরে এখন অলমোস্ট রাত 10টা বাজে, এখন ভাবলাম যে আমি ডিনার সার্ভ করার টাইম এখন। সো এইটা আমি রান্না করেছি খাসির মগজ, এবং এটার মধ্যে আমি চারি চারদিকে একটু লেটুস দিয়ে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আর এটা রান্না করেছি গোটা তেলাপিয়া। গোটা তেলাপিয়াটাকে আমি ভেজে, গোটাটাকেই আমি ভেজেছি, ভেজে নিয়ে টমেটো টমেটো দিয়ে বেশি করে ধনে পাতা দিয়ে একটু সুন্দর রস তেলের উপরে ওঠা ওঠা একটা মশলা দিয়ে এই তেলাপিয়াটা রান্না করেছি। এটার রেসিপি চাইলে আমাকে বলো, আমি এটার রেসিপি দিব। অনেকদিন থেকেই ভাবি যে এটা দিব, বাট দেওয়া হয় না, বাট তোমরা চাইলে অবশ্যই দিব। এইটা এখন বেড়ে নিচ্ছি আমার সেই ফুলকপি আলু আর মিষ্টি কুমড়ার ভাজি, যেটা আমি পাঁচফোড়ন দিয়ে রান্না করেছিলাম। এইটা আমি রান্না করেছি হলো গোটা গোটা বেগুন, ছোট্ট ছোট্ট যে গোটা গোটা বেগুন পাওয়া যায় সেই বেগুন দিয়ে টক বেগুন, বেসিক্যালি এটা তেঁতুলের টক দিয়ে আমি রান্না করেছি। সো এই বেগুনটা বেগুনের খাট্টা বলে অনেকে, এই বেগুনটা খেতে খুব মজা লাগে, একটু টক টক একটু মিষ্টি মিষ্টি, এটা পোলাও দিয়ে খেতে আমার তো বেশ লাগে। তারপরে এইখানে রান্না করেছিলাম ইলিশ মাছের ডিম। আমি যখনই মাছ কিনতে যাই, যখনই আমি ডিম দেখি, সেটা ইলিশ মাছের ডিম হোক বা রুই মাছের ডিম হোক, আমি কখনোই লোভ সামলাতে পারি না, আমি অলওয়েজ কিনে নিয়ে আসি। সো ইলিশ মাছের ডিম দেখেছিলাম, সো এটাও নিয়ে আসলাম। এটা আমি বেশি করে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করেছি। এই হলো আমার কোরমা। কোরমারগুলো একসাথে এত চিকেন যে বললাম রান্না করা একটা ঝামেলা, একদম গলে সব খুলে খুলে যায়, এই জন্য আমার চিকেন রান্না করতে অলওয়েজ ঝামেলা লাগে, বাট চেষ্টা করেছি জানি একদমই কাদা না হয়ে যায়। সো এই হলো আমার কোরমা, আমি এভাবে এটাকে বেড়ে দিব এবং আলাদা ছোট্ট একটা বাটিতে এইটার গ্রেভিটা দিব। এই বেড়ে নিচ্ছি আমার খাসির গোশত দিয়ে বুটের ডাল, এইটা আমার পোলাও দিয়ে খেতে এত মজা লাগে। আর আমরা স্পেশালি রাজশাহীর মানুষরা তো পোলাও দিয়ে বুটের ডাল আমাদের লাগবেই লাগবে। আর দাওয়াত হবে, আর গোটা রসুনে গরুর মাংস হবে না, সেটা কি কখনো হয়? এইটা হলো গরুর মাংস একদম গোটা রসুনে, একদম তেলের উপরে কষানো একদম গরুর গোশ, ঝাল ঝাল গরুর গোশ পোলাও দিয়ে খেতে তো আমাদের বেশ লাগে। তারপর আজকে রান্না করেছিলাম চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও। আমার আগে কালিজিরা খুবই ভালো লাগতো, ইদানিং আমার চিনি গুঁড়া চালের পোলাও বেশি ভালো লাগে, এইটার কেন জানি একটা বেশি সুগন্ধি বের হয়। আর এখন আমি এই তো টেবিলে সব কিছু সার্ভ করে দিয়েছি, এখন যেটা দিব যেই শাহী আইটেমগুলো সেইগুলোর মধ্যে বেরেস্তা দিব। শাহী আইটেম বেরেস্তা ছাড়া তো একদমই হবে না, তো মুরগির কোরমায় বেরেস্তা দিলাম, গরুর গোশে দিব, ওইদিকে মগজে দিব, তারপরে দিব বুটের ডালের উপরে, এইগুলোর উপরে বেরেস্তা ছাড়া একটুকু খেতে মজা না। এই হয়ে গেল আমার আজকের রান্না বান্না, আমার আজকের আয়োজন। আশা করি আমার বন্ধুদের খুবই ভালো লেগেছে যারা যারা খেয়েছে, আর আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখে। আমি সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি, জানি না কতখানি পারি, বাট চেষ্টা করি।
আর এইখানে বানিয়েছিলাম বোরহানি, এরকম শাহী পোলাওয়ের সাথে বোরহানিটা খেতে খুব ভালো লাগে। অবশেষে আসছে মিষ্টি মুখ। এত কিছু খাই দাই হলো আর মিষ্টি মুখ হবে না তা তো হতেই পারে না। যেই ডেজার্টগুলো আমি কালকে রাতে বানিয়ে রেখেছিলাম সেটা হলো কালো জাম, আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট মাটির বাটিতে ফিন্নি, এটা হলো বিয়েবাড়ির শাহী ফিন্নি। ট্রাস্ট মি, এই মাটির বাটিতে ফিন্নি খেতে যে কি মজা, আলাদা একটা টেস্ট বের হয়, মাটি মাটি একটা গন্ধ, তার সাথে ফিন্নি। তারপরে বানিয়েছিলাম জর্দা। এই জর্দা পোলাওটাও আমি কালকে রাতে বানিয়ে রেখেছিলাম, এটাও বিয়েবাড়ির শাহী জর্দা। তোমরা এটার রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এই জর্দাটা বানাতে একদম লিটারেলি 20 মিনিটও লাগে না, খুবই সহজ আর খুবই মজা, একদম বাসমতি চালের ঝরঝরে জর্দা পোলাও। আশা করি আমার ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট দিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।